এই বেনজির এবং আজিজের মতো দুর্নীতিবাজ মাফিয়াদেরকে জন্ম দিয়েছে এই অবৈধ শেখ হাসিনা। বেশি নির্যাতন ভোগ করেছেন, স্বীকার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, যিনি দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই নেত্রী আজকে গৃহবন্দী অবস্থায় আজকে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় ভাইরা, সেই নেত্রী 8,000 টাকা ঋণ নিয়ে কিন্তু তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে বাংলাদেশে। কারণ কি? এই বেনজির এবং আজিজের মতো দুর্নীতিবাজ মাফিয়াদেরকে জন্ম দিয়েছে এই অবৈধ শেখ হাসিনা। উপর থেকে নিচ পর্যন্ত সকলেই দুর্নীতিবাজ এই সরকারের, অবৈধ সরকার, সকলেই দুর্নীতিবাজ। আজকে গত কিছুদিন আগে নির্বাচন হয়েছে, একটি অবৈধ নির্বাচন, দামি নির্বাচন হয়েছে। সবাই বলে দামি এবং আমির নির্বাচন হয়েছে, খালাতো ভাই আর ফুফাতো ভাইয়ের নির্বাচন হয়েছে। প্রিয় ভাইরা, সেই অবৈধ দামি নির্বাচনে হিসাব দিয়েছে অনেক অবৈধ এই এমপিরা, প্রথম আলোতে রিপোর্ট এসছে এবং পরবর্তীতে উপজেলা নির্বাচনেও কিন্তু যারা প্রার্থী হয়েছে অর্জিত টাকা এরা লুণ্ঠন করেছে। আজকে ব্যাংকে টাকা নাই, রিজার্ভ নাই, কোথায় গেল? আমরা কিন্তু বিদ্যুৎ বিল ঠিকই দেই, দেই না? পানির বিল দেই না, গ্যাসের বিল দেই না, বাসার যে টেলিফোন বিল দেই না আমরা। দিন দিন কিন্তু বিল বাড়ানোই হচ্ছে, বিলের বাড়ানোই হচ্ছে, তেলের মূল্য দিন দিন বৃদ্ধিই পাচ্ছে, সারের মূল্য দিন দিন বৃদ্ধিই পাচ্ছে, তাহলে টাকা গেল কোথায়? আজকে এই অবৈধ সরকারের প্রত্যেকটি লোক লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে, এর প্রত্যেকটির বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। অনেকেই মনে করেছেন, অনেকেই বলেছেন মোটিভেশন প্রোগ্রাম, আমরা বলতে চাই একটি আন্দোলন ধাপে ধাপে কিন্তু আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আপনাদের মনে থাকার কথা, এরশাদ বিরোধী আন্দোলনে অনেকে এখানে উপস্থিত আছে, এরশাদ অবৈধভাবে ক্ষমতায় ছিল, 86 সালে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের 86 সালে একটি রূপ লাভ করলো, আন্দোলনের বিজয় অর্জন করে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, তার আদর্শকে বুকে ধারণ করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার আদর্শকে বুকে ধারণ করি, আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমরা স্বার্থের জন্য রাজনীতি করি না, আমাদের স্বার্থ জনগণের স্বার্থ। কাজেই আমরা বলতে চাই হবেই হবে, সেই প্রত্যাশাতেই আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং দৃঢ়তার সাথে আগামী দিনে আমরা রাজপথে কর্মসূচি যে আমরা থাকবো এই আশাবাদ। আমরা